আমাদের যে তাঁতের কাজটা, টাঙ্গাইল শাড়ির কাজটা খুবই সংকটে আছি আমরা এই তাঁতের কাজ নিয়ে। তার কারণ এই গার্মেন্টস আসার পর আমাদের এই যে ঐতিহ্যটা যে ছিল এই তাঁতের নষ্ট হয়ে যাইতেছে। ছোটবেলার থেকে কাজ করি তো আমার শরীর রক্ত মাংসের সাথে মিশে গেছে, তাই এটা ছাড়তে পারি না। দশ বছর আগে আমাদের খুব বিদ্যুতের ঘাটতি ছিল, দিন রাত্রি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় ঘন্টা আট ঘন্টা বিদ্যুৎ থাকতো। আমাদের তাঁতিরা ঠিক মতো কাজ করতে পারতো না বিদ্যুতের অভাবে, কারণ তাদের কাজ করতে হলে ঘরের ভিতরে বিদ্যুতের অত্যন্ত প্রয়োজন, সুতা রং যেগুলো সেগুলো বিদ্যুতের সহযোগিতা দরকার। আমাদের বিদ্যুৎ ঘাটতি থাকাতে আমাদের তাঁতিরা অলস জীবনযাপন করেছে। আমরা যারা শাড়ির সাথে সম্পৃক্ত, আগে যখন আমরা গর্তে তাঁত শাড়ি বানাইতাম, একটা শাড়ি বানাইতে আমাদের চার থেকে পাঁচ দিন সময় লাগে। এতে করে হয়তো কি আমাদের শাড়ির কস্টিং প্রাইসটা বেড়ে যেত, কস্টিং প্রাইস বাড়ার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। কিন্তু বিদ্যুৎ সেক্টরটা যখন কালক্রমে পরিবর্তন আসছে, বিদ্যুৎ যখন আমরা হাতে নাগালে পাইছি, তখন বিদ্যুৎটা কাজে লাগিয়ে আধুনিক পালুম দিয়ে আমরা একদিনে এখন চারটে শাড়ি বানাইতে পারি। এখন দিন বদলাইছে, চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, শাড়ির প্রোডাকশনও ভালো। এখন মন চায় না যে এই কাজ ছেড়ে দিতে, এখন মন চায় আরো নতুন নতুন ভালো ভালো ডিজাইনের শাড়ি তৈরি করতে। এই সুতা, এই রং, এই যন্ত্রপাতি ছোট্টবেলাতে শুনে আসছি, এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের দমও বন্ধ হয়ে যাবো, এটা আমার আত্মার সাথে মিশ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফসল আমরা এখন চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছি, এবং এই বিদ্যুৎ পাওয়ার ফলে আমাদের যে তাঁতিরা তারা ঠিক মতো কাজ করতে পারছে, তাঁতের সাথে সংশ্লিষ্ট যারা সুতা রং তারাও ঠিক মতো কাজ করতে পারছে, আমরা ব্যবসায়ী উত্তরোত্তর উন্নতি লাভ করছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেলদরবাসীর পক্ষ থেকে, তাঁতিদের পক্ষ থেকে, টাঙ্গাইলের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।